হ্যালো ফ্রেন্ডস, তো বেসিক্যালি ম্যাকআউটের এক্সাম পোর্টালে এক্সাম দেওয়ার সময় অনেক স্টুডেন্টদের কাছে এরকম র্যান্ডামলি তিনটে চারটে করে নোটিফিকেশান বা ওয়ার্নিং আসছে যে তোমাকে সিসিটিভি দিয়ে দেখা হচ্ছে, প্লিজ তোমার মাফলার ক্যাপ বা তুমি যদি মাস্ক পরে থাকো সেটা রিমুভ করো, আর ডোন্ট স্পিক লাউডলি, ওবে এক্সাম ইনস্ট্রাকশান। তো এই ধরনের ওয়ার্নিং দেখে অনেক স্টুডেন্টই ভয় পেয়ে যাচ্ছে এবং তারা ভাবছে যে তাদেরকে এক্সাম আদৌ ক্যান্সেল হয়ে যেতে পারে বা এরকম কিছু তাদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হতে পারে কি না। এক্ষেত্রে আমি বলে দিই, এইটা যে দেখতে পাচ্ছ এগুলো পুরোপুরি সিস্টেম জেনারেটেড, কাউকে বাই ডিফল্ট বা কোনো টার্গেট করে পাঠানো হচ্ছে না, এটা একদম বাল্ক অ্যামাউন্টে কোনো এক ডিপার্টমেন্ট বা কোনো এক যে যাদের পরীক্ষা চলছে সেই সিরিজের পুরো স্টুডেন্টদেরকে একদম সিস্টেম থেকে এটা শো করছে এবং র্যান্ডামলি একটা দুটো তিনটে জাস্ট কয়েক সেকেন্ডের ডিফারেন্ট এরকম র্যান্ডামলি শো করছে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, যদি তুমি তোমার নিজের দিক থেকে অনেস্ট থাকো তাহলে তো মোটেই আর ভয় পাওয়ার কিছু নেই। আর বলে দিই, এখানে যেটা দেখাচ্ছে ডোন্ট স্পিক লাউডলি অবে এক্সাম ইনস্ট্রাকশন, এক্ষেত্রে অনেকে ডাউট হতে পারে যে এটা কি তাহলে আবার মাইক্রোফোন পারমিশন নিয়ে কোনো আওয়াজ বা ওদের কাছে যাচ্ছে কি না। তো সেক্ষেত্রে বলে রাখি না, এই পোর্টালটা জাস্ট তোমার ক্যামেরা পারমিশন নেয় তোমাকে মনিটর করার জন্য, এর ক্ষেত্রে এর কাছে কোনোভাবেই মাইক্রোফোনের পারমিশন থাকে না। এবং তোমার যদি ডাউট হয় তুমি বলেছি তুমি ব্লকও করে রাখতে পারো, তাহলেও তোমার এক্সাম দিতে কোনো প্রবলেম হবে না। তো এই ওয়ার্নিং নিয়ে ডিটেলস একটা বাংলাতে ভিডিও বলেছি যেখানে আমি স্টেপ বাই স্টেপ বলেছি কীভাবে এইটা কাজ করে, ওয়ার্নিংগুলো কীভাবে স্টুডেন্টদের কাছে আসে এবং কীভাবে আদৌ কোনো ইনভিজিলেটর স্টুডেন্টদেরকে মনিটর করছে কিনা তাদের ক্যামেরা নিয়ে। আর সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশান চেক করো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, আর অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের এখনও যদি ডাউট হয়ে থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর একটা শেষ কথা বলতে চাই যে গুজবে কান না দিয়ে নিজেদের আরও যে এক্সামগুলো বাকি আছে পাঁচটা ছটা সেগুলোর উপর ফোকাস করো, সেগুলো কীভাবে কী প্রিপারেশান করবে বা কীভাবে এক্সামিনেশান দেবে সেগুলোর প্ল্যানিং করো। বেস্ট অফ লাক অ্যান্ড হ্যাভ এ গুড ডে।